আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম কিভাবে ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এবং তার মৃতদেহ হাতিতে চাপিয়ে কিভাবে সারা মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল। তার মৃত্যুর পর তার মা আমিনা বেগমের অভিশাপ সত্যি হয়ে ওঠে এবং একের পর এক তার ষড়যন্ত্রকারীদের নির্মমভাবে মৃত্যু হয়। বাদ যায়নি কেউই, পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারী অনেকেই ছিলেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের শোনাবো প্রধান নজন ষড়যন্ত্রকারীদের করুণ মৃত্যু কাহিনী। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি অনুজ আর আপনারা দেখছেন গল্প হলেও সত্যি। আশা করি আপনারা ভালো আছেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। রবার্ট ক্লাইভ, যিনি ছিলেন ষড়যন্ত্রের মূল উপদেষ্টা এবং পলাশীর যুদ্ধে ইংরেজদের সেনাপতি। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর ক্লাইভ মীরজাফরকে বাংলার সিংহাসনে বসান এবং নবাবের কোষাগার থেকে প্রচুর ধনরত্ন আদায় করেন আর অল্প বয়সেই হয়ে ওঠেন ইংল্যান্ডের একজন ধনী ব্যক্তি। কিন্তু 1774 সালে ক্লাইভ তার ইংল্যান্ডের বাড়িতে নিজের গলায় খুঁট চালিয়ে আত্মহত্যা করেন। লেখক স্যামুয়েল জনসন তার মৃত্যুর বিষয়ে লিখেছেন, তিনি এমন এক অপরাধের মাধ্যমে নিজের ভাগ্য অর্জন করেছিলেন যে সেগুলির সম্পর্কে তার অনুশোচনা তাকে নিজের গলা কেটে ফেলতে বাধ্য করেছিল। জগৎ শেঠ, এক সময়ে বাংলার ধনকুবের ছিলেন জগৎ শেঠ। কাশিমবাজারে জগৎ শেঠের বাড়িকে পলাশী ষড়যন্ত্রের প্রধান কেন্দ্র বলা হয়, কারণ এখানে বসেই নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার কৌশল ঠিক করে তার বিশ্বাসঘাতকেরা। সিরাজের মৃত্যুর পর তার সম্পদ ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয় দ্বন্দ্ব। এক সময় জগৎ শেঠ এবং তার সঙ্গী মহারাজা স্বরূপচাঁদ লোভের বশবর্তী হয়ে নবাবের রাজকোষ লুণ্ঠন করে। পরে ধরা পড়লে শাস্তি হিসাবে তখনকার নবাব মীর কাসিম জগৎ শেঠের গোটা পরিবারকে বস্তাবন্দি করে মুঙ্গের ফোর্ট থেকে গঙ্গা নদীতে ফেলে হত্যা করে। ঘসেটি বেগম, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার মেয়ে ঘসেটি বেগম তার দ্বিতীয় বোনের ছেলে শওকত জংকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন, কিন্তু তার সেই প্রচেষ্টায় সিরাজউদ্দৌলা বাধা হয়ে দাঁড়ায় এবং পরবর্তী নবাব হন। তাই পলাশীর যুদ্ধে সেও ষড়যন্ত্রকারীদের একজন হয়ে ওঠে। সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর মীরজাফরের ছেলে মীর মিরন সিরাজের পরিবারের নারী সদস্যদের বন্দি করে রাখে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে, যেখানে তার ষড়যন্ত্রের অন্যতম সঙ্গী ঘসেটি বেগমও ছিল। কারণ সিরাজের মৃত্যুর পর সঙ্গী ঘসেটি বেগমকেও বিশ্বাস করতে পারেননি মীরজাফরের ছেলে মীর মিরন। সেখানকার লোকেদের বারবার নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলতে, তবে তারা মিরনের আদেশ না মানায় নিজেই বুদ্ধি বার করে মিরন। 1760 সালে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার নাম করে তাদের নৌকায় চড়ানো হয় এবং বুড়িগঙ্গার মাঝে নৌকা ডুবিয়ে হত্যা করা হয় সিরাজের মা আমেনা এবং ঘসেটি বেগমকে। মীর মিরন, 1760 সালের 3 জুলাই বর্ষাকালে আজিমাবাদে যুদ্ধের সময় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মীর মিরনের তাঁবু ক্ষতিগ্রস্ত হয় এবং ছোট্ট একটি তাঁবুতে আশ্রয় নেন মিরন। পুত্রের জেম্মাথায় হাত রেখে পিতা মীরজাফর অপকর্মে লিপ্ত হয়েছিলেন, সেই মীর মিরনের মাথায় বজ্রাঘাত পড়ে। মিরনের বয়স তখন মাত্র 21 বছর। বৃষ্টি থেমে গেলে অন্যরা সেখানে গিয়ে দেখতে পায় মিরনের পুড়ে যাওয়া দেহ। তবে মিরনের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। সিরাজের মৃত্যুর পর ইংরেজরাও বেশ ভয় পেত বিশ্বাসঘাতক মীর মিরনকে। তাই অনেকে মনে করেন ইংরেজরা ষড়যন্ত্র করে মিরনের তাঁবুতে আগুন লাগিয়ে তাকে হত্যা করেছে এবং তার মৃত্যু কাহিনী গোপন রাখতেই তার বজ্রপাতে মৃত্যু কাহিনী লেখা হয়। নৌকায় করে মিরনের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয়, কিন্তু মাঝপথেই তার পচা গলা মৃতদেহ দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে। তাই বাধ্য হয়ে মাঝপথেই মিরনকে সমাধি দেওয়া হয়। এজন্যই মুর্শিদাবাদের জাফারগঞ্জে মীরজাফরের বংশের নিজস্ব কবরস্থানে মীর মিরনের সমাধি নেই। শেষবারের মতো পুত্রের মুখ দেখার সৌভাগ্যও হয়নি মীরজাফরের। দানিশ শাহ, সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাওয়ার পর গঙ্গা পার করে গোপনে সিরাজমহলে আশ্রয় নেয়। সেখানেই দানিশ শাহ নামক একজন ফকির মীর কাসিমকে খবর পাঠিয়ে সিরাজকে ধরিয়ে দিয়েছিল।
হয়তো সিরাজ সেদিন মারাই যেত না যদি না এই বিশ্বাসঘাতক ফকির দানিশ শাহ মীর কাসিমকে খবর পাঠাত। সিরাজের মৃত্যুর পর ভাগ্যের পরিহাসে বিষাক্ত সাপের কামড়ে তারও অকাল মৃত্যু হয়। মীর জাফর, সিরাজকে হত্যার পর ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসায়, তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতো। 4 বছর তাকে নবাবের পদে রাখা হয়েছিল, তারপর তাকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে নবাব বানানো হয়, যার পর গভীর শোকে মীর জাফর আফিমের নেশা করতে শুরু করে এবং একসময় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মীর জাফরের মর্মান্তিক মৃত্যু হয়। বলা হয় মৃত্যুর আগে তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া বের হয়ে দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। মৃত্যু জ্বালায় ধুঁকতে ধুঁকতে সেখানেই প্রাণ হারায় মীর জাফর। মীর কাসিম, সিরাজউদ্দৌলার মৃত্যুর পর শ্বশুর মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে বাংলার সিংহাসনে বসে জামাই মীর কাসিম। একমাত্র মীর কাসিমই ছিল যে কখনোই ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকতে চায়নি। তাই আওয়াদের নবাবের সাথে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে 1764 সালে বক্সারের যুদ্ধে লিপ্ত হয়, যেখানে সে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে পরাজিত হয় এবং পালিয়ে যায়। পরে দিল্লিতে রাস্তার পাশে উদ্ধার করা হয় তার মৃতদেহ। রাজা রাজবল্লভ, রাজা রাজবল্লভ যিনি মীর জাফরের অন্যতম পরামর্শদাতা এবং পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন, মীর কাসিমের সিংহাসনে বসার পর তাকে সিংহাসনচ্যুত করার জন্য পুনরায় ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে। পরে মীর কাসিমের কানে এই খবর পৌঁছালে জগৎ শেঠের মতো তাকেও বস্তাবন্দি করে নদীতে ফেলে হত্যা করা হয়। উমিচাঁদ, পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী উমিচাঁদ সিরাজের মৃত্যুর পর তার পাওনা হিসাবে নবাবের কোষাগার থেকে পাওয়া ধনরত্নের 5% দাবি করে, কিন্তু কাজ মিটে যাওয়ার পর ইংরেজ ও মীর জাফর কেউই তাদের কথা রাখেনি। অবশেষে নিঃস্ব হয়ে একসময় তিনি উন্মাদ হয়ে যান এবং তার মৃত্যু হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। আবারও ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ এই ভিডিওগুলো দেখতে পারেন।